তৃণমূল কে চোর বলার কথা ছিল না, ডাকাত বলার কথা ছিল। আমরা বলছি এই কথা যে তৃণমূলের সবাই চোর না, আমরা বলছি তৃণমূলের নেতারা চোর, তৃণমূলের এমপিরা চোর, তৃণমূলের এমএলএরা চোর, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিরা চোর, তৃণমূলের জেলা পরিষদের সভাপতিরা চোর। গায়ে এখন দুর্গন্ধযুক্ত গু লেগে গেছে, বিষ্ঠা লেগে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে যাকে সামনে পাচ্ছে জড়িয়ে ধরার চেষ্টা করছে। বাংলার মানুষ সাবধান, আপনাকেও দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতারা গায়ে গু নিয়ে বিষ্ঠা নিয়ে জড়িয়ে ধরতে পারে, সাবধান থাকুন। আজকে মুখ্যমন্ত্রীর মাইনে হচ্ছে 1,70,000 টাকা। বুদ্ধদেব ভট্টাচার্য, সুশান্ত ঘোষদের বিধায়কদের 7,000 টাকা 7,500 টাকায় হয়ে যেত, এখন বিধায়কদের মাইনে হয়েছে 80,000 টাকা। মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, প্যারা টিচারদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, নির্মাণ শ্রমিকরা তাদের শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা পায় না, সাইকেল পায় না, করণিক পায় না। যারা আজকে সমাবেশে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে আজকে সমাবেশে এসেছেন, সবাইকে প্রথমে লাল সালাম জানাই, লাল সালাম। গতকাল 1 এপ্রিল ছিল, জানেন তো 1 এপ্রিল। হ্যাঁ, তো 1 এপ্রিল মানে আমার অনেকে এপ্রিল ফুল করে, এপ্রিল ফুল কি আমি ছোটবেলা জানতাম না, এখন দেখি এপ্রিল ফুল। তো এখন আর এপ্রিল ফুল করতে হয় না। হ্যাঁ, তো এখন এখন হচ্ছে এপ্রিল ফুল হচ্ছে তার বাংলার মানে হচ্ছে, এপ্রিল ফুলের বাংলা মানে হচ্ছে উন্নয়ন, আর এপ্রিল ফুলের হিন্দি মানে হচ্ছে আচ্ছে দিন। আচ্ছে দিন মানেই এপ্রিল ফুল, উন্নয়ন মানেই এপ্রিল ফুল। দুটো সরকার, আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার, প্রতিদিন মানুষের সাথে তঞ্চকতা করছে। দেখবেন টিভি চ্যানেলগুলো খানিকটা সেই বাইনারি তৈরি করার চেষ্টা করছে, নয় বিজেপি নয় তৃণমূল। একদল বলছে আমরা টাকা পাচ্ছি না, ওরা চুরি করবে, আল্লাহ কি রকম চুরি করবে, ওদের টাকা দিতে হবে। আরেক দল কোনো ব্যবস্থা নিচ্ছে না, শাস্তি দিচ্ছে না, টাকাটা বন্ধ করে দিয়েছে। মধ্যখান থেকে যাতা কলে পড়েছে বাংলার মানুষ, গরিব মানুষ। আমরা বলছি দুটো সরকারের দৌলতে গরিব মানুষের অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে। আমি মজা করে একটা কবিতা বলি, এখন তো মাননীয় কবিতা বলেন তো, মুখ্যমন্ত্রী কবিতা বলেন তো, আমিও একটা কবিতা লিখেছি। চুন থেকে কয়লা, থার্মাল পাওয়ারের ময়লা, ইট কাঠ মাটি টাল বালি, আমফানে উড়ে যাওয়া টালি, স্লোগান থেকে সারদা, চাকরি থেকে নারদা, পিএইচডি থেকে নারদা, আর কি কি চুরি করবে তৃণমূল আমরা জানতে চাইছি। পিংলার মাটিতে কি কি চুরি করবে তৃণমূল? চোরকে অবশ্য চোর বলা যাবে না, আমরা ডাকাত বলছি না, এটা রক্ষে তৃণমূলের। তৃণমূলকে চোর বলার কথা ছিল না, ডাকাত বলার কথা ছিল। আমরা কি দেখছি যে একজন নেতা, আমি যেখানে থাকি আমার বাড়ির অঞ্চলের এমএলএ, দেখবেন ওই যে ছাগল যখন একটু হৃষ্টপুষ্ট ছাগল হয় তখন বলে রাম ছাগল। হ্যাঁ, যখন একটু হৃষ্টপুষ্ট যদি ছাগল হয় বলবে রাম ছাগল। সেরকম সচিব নয়, তৃণমূলের মহাসচিব। হ্যাঁ, কি দেখলেন তাকে, বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেল। ভাবতে পেরেছেন কোনোদিন পিংলায় বসে পশ্চিমবাংলায় চাকরি বিক্রি করে, চাকরি চুরি করে, কর্পোরেশনের চাকরি চুরি করে, গরু পাচারের টাকা, চাকরি চুরির টাকা, কয়লা পাচারের টাকা, পাথর খাদানের টাকা? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাদের কেউ কেউ চোর বলছে, কেউ কেউ টিভি চ্যানেলে বসে বামপন্থীদের গালিগালাজ করছে, এমন একটা ভাব করছেন যেন অসীম দাশগুপ্তর বামনগবীর বাড়ি থেকে বোধহয় 80 কোটি টাকা পাওয়া গিয়েছিল, এমন একটা ভাব করছেন। আমরা বলছি একথা যে তৃণমূলের সবাই চোর না, আমরা বলছি তৃণমূলের নেতারা চোর, তৃণমূলের এমপিরা চোর, তৃণমূলের এমএলএরা চোর, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিরা চোর, তৃণমূলের জেলা পরিষদের সভাপতিরা চোর। যে যত মাল পাঠাতে পারবেন কালীঘাটের বাড়িতে তত বড় নেতা, যে যত টাকা পাঠাবেন তত বড় নেতা। তাই পঞ্চায়েত ভোট করতে দেব না, পঞ্চায়েত ভোটের নমিনেশন দিতে দেব না, মিটিং করতে দেব না। আজকের এই মিটিং পিংলার মুন্ডুমারিতে এই মিটিং 3 দিন আগে থেকে আটকাতে হবে, যে কোনো প্রকারে আটকাতে হবে। আমাদের গরিব কমরেডদের, সাধারণ খেটে খাওয়া কমরেডদের বাড়িতে ঢুকে মেরে, আমাকে গোপালদা ছবি পাঠিয়েছে, আমি আসার সময় দেখছিলাম আমাদের কমরেডদের কারুর মাথা ফেটে গেছে, কারুর হাত ভেঙে গেছে, কারুর পায়ে খুর চালিয়েছে। আর তারপর সেই কমরেডরা পুলিশের কাছে গেছে, এফআইআর করতে গেছে। যারা মার খেয়েছে তারা পুলিশের চোখে আসামি হয়ে গেল, আর যারা মারলো তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে।
একটু পার্থ চ্যাটার্জির দিকে তাকান, বেশি দূরে তাকাতে হবে না। হ্যাঁ, যেদিন ধরা পড়েছিল হুইল চেয়ারে বসেছিল, বলে খালি বুকের দিকে এরম এরম করছে, বলছে বুকে ব্যথা, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, নিজে নিজেকে বলছে। আর মুখ্যমন্ত্রী যবে বলেছে, যবে মুখ্যমন্ত্রী বলেছে, ভাষণে বলে দিয়েছে যে চোর বললেও মাথা উঁচু করে চলতে হবে। পার্থ চ্যাটার্জি হুইল চেয়ার থেকে উঠে পড়েছে, উঠে পড়ে ভাষণ দিতে আরম্ভ করেছে। আমাদের নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর একটা জয়নিং লেটার দেখিয়ে টিভি চ্যানেলে আমাদের বলছে ওটা নাকি সুপারিশ। তো যিনি বলছিলেন তাকে আমি বললাম যে আপনারা তো জয়নিং লেটার আছে, আপনি বলুন ওই যে দেবনারায়ণ সরকার, দেখবেন টিভি খুললে দেখবেন না 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 না। তো ওনাকে আমি বললাম, ওনাকে আমি বললাম যে আপনিও তো বামফ্রন্ট সরকারের আমলে চাকরি পেয়েছেন, শিক্ষামন্ত্রী বড় বড় ভাষণ দিচ্ছেন, এখনকার শিক্ষামন্ত্রী, আগে শিক্ষামন্ত্রী দপ্তর সমেত জেলে আছে, এখনকার শিক্ষামন্ত্রী বড় বড় ভাষণ দিচ্ছেন, ব্রাত্য বসু। তা ব্রাত্যবাবুকে আমরা বলছি যে আপনি কত টাকা দিয়েছিলেন সিপিএম এর নেতাকে সিটি কলেজে চাকরি পাওয়ার জন্য, কত টাকা দিয়েছিলেন? জয়নিং লেটারকে বলছে সুপারিশ, আমরা বলছি তৃণমূল কি চাইছে জানেন? এখন তৃণমূল এখন উলুবেরিয়াকে সাইবেরিয়া বানিয়ে দিচ্ছে, তৃণমূল এখন বুলগেরিয়াকে বেলঘরিয়া বানিয়ে দিচ্ছে, জয়নিং লেটারকে সুপারিশের চিঠি করছে। কেন করছে, কি কারণে করছে, আমি কথাটা আপনাদের বলতে চাই। প্রতিদিন একটা একটা করে ইস্যু সামনে আসছে, কেন? তৃণমূল চোর, তৃণমূলের গায়ে এখন দুর্গন্ধযুক্ত গু লেগে গেছে, গু লেগে গেছে, বিষ্ঠা লেগে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে যাকে সামনে পাচ্ছে জড়িয়ে ধরার চেষ্টা করছে। বাংলার মানুষ সাবধান, আপনাকেও দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতারা গায়ে গু নিয়ে বিষ্ঠা নিয়ে জড়িয়ে ধরতে পারে, সাবধান থাকুন। কি বলছে, কেন ওরা রাজনীতির কথাটাকে ঘুরিয়ে দিতে চাইছে, কেন, কি কারণে? বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন সুশান্ত দা, আমরা দেখেছি সে সময়, আমি সে সময় গর্বের তা এসেছি বারবার, সুশান্ত দাকে দেখেছি কিভাবে কলকাতার হসপিটালে, আমার মনে আছে সে সময় আমার পার্টির নেতা পল্টু রায়চৌধুরী তখন হসপিটালে পিজি হসপিটালের দায়িত্বে ছিলেন, সুশান্ত দা কিভাবে গ্রামের মানুষকে, গরিব মানুষকে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতেন নিজে দাঁড়িয়ে থেকে, যাতে ছেলে মেয়েগুলো, গর্বে তার ছেলে মেয়েগুলো, নিজের বিধানসভা এলাকার গরিব ছেলে মেয়েগুলো যাতে পড়াশোনা করতে পারে তার চেষ্টা করতেন। গর্বে তার পিংলার পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসি ছেলে মেয়ে যদি কলকাতা শহরে পড়তে যায় অসুবিধা কি আছে? আর এখন তো পড়াশোনা সব উঠে গেছে। আমরা বলছি দায়িত্ব নিয়ে কথা বলছি পিংলায়, আসলে ওই সুশান্ত দা মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, সুশান্ত দার মাইনে কত ছিল জানেন? বামফ্রন্ট সরকারের সময় বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রেজিগনেশন দিলেন 2011 সালে, বুদ্ধদেব ভট্টাচার্যের মাইনে হচ্ছে 7,540 টাকা, আর আজকে মুখ্যমন্ত্রীর মাইনে হচ্ছে 1,70,000 টাকা। বুদ্ধদেব ভট্টাচার্য সুশান্ত ঘোষদের বিধায়কদের 7,000 টাকা, 7,500 টাকায় হয়ে যেত, এখন বিধায়কদের মাইনে হয়েছে 80,000 টাকা। মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, প্যারা টিচারদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, নির্মাণ শ্রমিকরা তাদের শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা পায় না, সাইকেল পায় না, করণিক পায় না। নির্মাণ কল্যাণ ফান্ডে এখন আবার বসেছে কে জানেন? হ্যাঁ, তৃণমূলের এক নেতা বসেছেন, 1,600 কোটি টাকা সাইফনিং হয়ে গেছে, 1,600 কোটি টাকা অন্য খাতে খরচা করে দিয়েছে। আসলে আমরা যখন একথা বলছি যে কলেজের হোল টাইম কন্ট্রাকচুয়াল 21,000 টাকা ছিল, 21,000 টাকাই আছে, প্যারাই টিচার 11,000 টাকা ছিল, 11,000 টাকাই আছে, মাইনে বাড়ছে না, মিড ডে মিলের কর্মী মাইনে বাড়ছে না, সমবায় ব্যাংকগুলো থেকে লুট হচ্ছে। আমি একটা সাধারণ উদাহরণ দিই আপনাদের সামনে, সাধারণ উদাহরণ, যে সিঙ্গুরের সমবায়ের ভোট হলো, পুরোটা দখল করলো, আমাদের দাঁড়াতে দিল না, ভোট করতে দিল না, আমরা হারলাম, ভোট দখল করে নিল। তারপরে 7 দিন সিঙ্গুরে সাধারণ মানুষ যারা ওই সমবায় ব্যাংকে টাকা রেখেছিলেন, তৃণমূল জোর করে জিতলো, তারপর সিঙ্গুরের সাধারণ মানুষ তারা গিয়ে টাকা তুলে নিল, তারা তাদেরকে টিভি মিডিয়া ধরেছে যে আপনি টাকা তুলে নিচ্ছেন কেন, বলছে তৃণমূল জিতেছে ব্যাংকে, এই দেখলাম, এই দেখলাম বীরভূমের সমবায় ব্যাংকে কি হয়েছে। বীরভূমের সমবায় ব্যাংকে বীরভূমের গরিব মানুষ টিভি মিডিয়া চ্যানেল ধরেছে, আপনি কি করেন? বলছে আমি রিক্সা চালাই। বলছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাওয়া গেছে। বলছে 1 কোটি? আমি কোনোদিন 10,000 টাকা একসাথে দেখিনি, আমি রিক্সা চালাই, ভ্যান চালাই। মানুষের আধার কার্ডকে ব্যবহার করে, মানুষের আবাস যোজনায় বাড়ি দেবো তার ডকুমেন্টসকে ব্যবহার করে
দরখাস্তকে ব্যবহার করে অন্য মানুষের নামে সেখানে টাকা জমিয়ে রেখেছে। আমাদের আপনাদের মনে আছে তো এই ডিসকোর্সটা, এই কথাটা ওরা ঘুরিয়ে দিতে চাইছে। মানুষের দাবি, যে দাবির কথা আমরা বলছি সেটাকে ঘুরিয়ে দিতে চাইছে। তাই প্রতিদিন নতুন নতুন করে বামপন্থী নামে, বামপন্থীদের নামে কুৎসা করার চেষ্টা করছে। আমরা বলেছি পরিষ্কার, এই তো তন্ময়দা বলবেন এখানে। হঠাৎ করে ববি ববি হাকিম, মানে স্যান্ডো খোকা, স্যান্ডো গেঞ্জি পরে যিনি ঘুষ নিয়েছিলেন, হ্যাঁ, তিনি হঠাৎ হাইকোর্টে একটা অ্যাপিল করলেন যে আমার সম্পত্তির সাথে যাতে আমাকে ইডিকে যাতে যুক্ত না করা হয়। আহা, বেশি সম্পত্তি বাড়েনি, 5 কোটি টাকা 6 কোটি টাকা সম্পত্তি বেরিয়েছে। আমাদের কসবার এক কসবা ভোট দখল করে জিতেছেন, কসবার এক এমএলএ আছেন মন্ত্রী, তার নাকি 15 কোটি টাকা সম্পত্তি বেড়ে গেছে। একজন নেতা আছে উত্তর চব্বিশ পরগনার, তার মেয়ে নাকি টিউশনি করে 3 কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। তিনি আবার বলছেন সিপিএম এর সাথে বিয়ে বাড়ি যাবো না, সিপিএম এর সাথে চা খাবো না। তা আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে বলছে সিপিএম এর সাথে চা খাবো না, সিপিএম ছেড়ে দিন, আগে তৈরি থাকুন, কখন সিবিআই গিয়ে আপনার কলিং বেল বাজায় আপনার বাড়িতে, আপনি রেডি থাকুন, রেডি থাকুন। 21শে জুলাই, এবছর 21শে জুলাই কলকাতার সমাবেশ একটু মনে করিয়ে দিই আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? মাননীয় মুখ্যমন্ত্রী একটা হলুদ ফাইল বের করলেন, বললেন ফাইল খুলবো এবছর 2022 সালের 21শে জুলাই। আর তারপর বাদিকে কে বসেছিল? কুমড়ো পটাস, মানে পার্থ, বাদিকে বসেছিল, একদম বাদিকে পা নাচাচ্ছে। মাননীয় বললেন সমাবেশ থেকে চিৎকার করে বললেন যে কাল থেকে ইডি যাবে আপনাদের বাড়ি, ইডি গেলে ভয় পাবেন না তো? জনগণ বললো ভয় পাবো না, পার্থ পাশ থেকে বললো না ভয় পাবো না। তারপর বললেন মুড়ি খাইয়ে দেবেন, ইডি গেলে মুড়ি খাইয়ে দেবেন। পরের দিন ইডি সিবিআই গেল, পার্থ চ্যাটার্জিকে ধরলো, সন্ধে 6টার সময় 50 কোটি টাকা তার বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গেল। যেই 50 কোটি টাকা বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গেল, তার আগে 1 ঘন্টা আগে যখন 50 কোটি টাকা পাওয়া গেল, আমার সাংবাদিক বন্ধুরা একটু মনে করবেন, ঠিক 5:10 যখন, তখন তৃণমূলের নেত্রীর মাননীয়ার বাড়ি থেকে, তৃণমূলের এক নেত্রী, তিনি বললেন যে ইডি, যে সিবিআই পার্থদার বাড়িতে যে কাজ করছে, যে অন্যায় করছে, পার্থদার যদি কিছু হয়ে যায় তাহলে বাংলার মানুষ ইডি সিবিআই কে ক্ষমা করবে না। 5:10 আর 6:10 সময় যখন 50 কোটি টাকা পাওয়া গেল, সেই চন্দ্রিমা ভট্টাচার্য বলছে এই পার্থদাকে আমরা চিনতাম না।